হাউ টু গ্রো ইয়ার ইউটিউব চ্যানেল সুপার ফাস্ট, একদম রকেটের গতিবেগে উঠবে তোমার চ্যানেল, ঠিক আছে? ভিউজ সাবস্ক্রাইবার সব তোমার আসবে, আর আমি কোনো হাওয়ায় কথা বলছি না, একদম প্রুভড, একদম পুরো তোমায় প্রমাণ করে দেখাবো, আর আমি এক্সাম্পল দিয়েও দেখাবো। সো তোমাদের আজকে আমি 5টা টিপস দেবো অ্যান্ড শেষে একটা বোনাস টিপস দেবো, এগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো ভাই, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার চ্যানেলে, আমার চ্যানেল যেমন গ্রো হয়েছে তোমার চ্যানেলও গ্রো হবেই হবে। সো ভিডিওটা পুরোটা দেখো, যদি একটা পয়েন্ট মিস করো তাহলে আলটিমেটলি লসটা কিন্তু তোমারই হবে, সো পুরোটা দেখতে থাকো। সো নাম্বার ওয়ান টিপসটা হলো ইউজ পপুলার ক্রিয়েটার্স ইমেজ অ্যান্ড ট্যাগ দেম। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তোমার ক্যাটাগরিতে যে পপুলার আছে, ঠিক আছে, মনে করো তুমি রোস্টিং ভিডিও ক্রিয়েট করো, তাহলে রোস্টিং ভিডিও কারা কারা ক্রিয়েট করে, কারা পপুলার আছে, ক্যারিমিনাটি পপুলার আছে, ঠিক আছে? তো ক্যারিমিনাটির ফটো তোমার থাম্বনেলে লাগাও এক সাইডে, অ্যান্ড এক সাইডে তোমার ফটো লাগাও, ঠিক আছে, অ্যান্ড মাঝখানে তুমি কিছু লেখো। ওকে, এবার ট্যাগ করো @ক্যারিমিনাটিকে দিয়ে, ট্যাগ করে টাইটেল বসাও। এবার এইটা করলে কী হবে, ইউটিউব যখন ইমপ্রেশন পাঠাবে, যখন নতুন নতুন লোকের কাছে তোমার থাম্বনেলটা পাঠাবে, তখন সে কিন্তু তোমায় চেনে না, কিন্তু ক্যারিমিনাটিকে অবশ্যই চেনে। তো সেই জন্য তোমার ভিডিওতে সে ক্লিক করবেই করবে, এবং এর ফলে কী হবে, তোমার সিটিআর অ্যান্ড তোমার ভিউজ দুটোই একদম রকেটের গতিবেগে উড়ে যাবে। এবার তোমায় এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পায়েল জোন, একে সবাই চেনো, এটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল। এই ক্রিয়েটারটা কী করে, সবাইকে খারাপ বলে, ঠিক আছে? যত সবাই ভালো ভালো ক্রিয়েটার আছে, সবাই ভালো ভিডিও ক্রিয়েট করে, এই ক্রিয়েটারটা সবার ফটো দেখো পাশে লাগানো, যত তুমি ভিডিও দেখতে পাচ্ছ সব ভিডিও লাখে ভিউজ, ঠিক আছে? আর সব পপুলার ক্রিয়েটারের ফটো নিজের পাশে লাগায়, অ্যান্ড এইসব ক্রিয়েটারদের বাজে কথা বলে। তো তোমার এটা করলে হবে না, তুমি পারলে ভালো কিছু বলো, খারাপ কাউকে বলবে না, পারলে ভালো কিছু বলো। তো আমি যেটা তোমায় বলতে যাচ্ছি, তুমি পপুলার ক্রিয়েটারের ইমেজ লাগাও অ্যান্ড তোমার কন্টেন্ট তুমি প্রোভাইড করো, ঠিক আছে? তো এটার ফলে কী হবে, যে তোমায় চেনে না সে তো পপুলার ক্রিয়েটারকে চেনে, তো তার সাথে সাথে যখন তোমায় দেবে তোমাকেও সে চিনে যাবে। এরকম করে তুমি ভিডিওস আপলোড করতে থাকো ভাই, ঠিক আছে? আর তোমার বেস্ট কন্টেন্ট প্রোভাইড করো, সঙ্গে এই থাম্বনেলটা যে টিপসে দিলাম এটা অ্যাপ্লাই করো, পপুলার ক্রিয়েটারের ফটো লাগাও অ্যান্ড টাইটেলে @ দিয়ে তাকে ট্যাগ করে দাও। ওকে, তো তারপর দেখো কেমন রকেটের গতিবেগে তোমার ভিউজ একদম আকাশ ছোঁয়া হয়ে যায়। ওকে, 2 নম্বর টিপসটা হলো টেক এ চ্যালেঞ্জ। হ্যাঁ, নিজেকে একটা চ্যালেঞ্জ দাও যে আমি পরপর টানা 7 দিনে 7টা ভিডিও দেবো, যদি সেটা না পড়ো তো 3 দিনের একটা চ্যালেঞ্জ দাও যে আমি পরপর 3 দিন 3টে ভিডিওস আপলোড করবো। এটা করলে কী হবে, তুমি যখন পরপর পরপর ভিডিওস আপলোড করবে তখন ইউটিউব বেশি পরিমাণে রিচ পাঠাবে, রিচ মানে কি বেশি মোবাইলে তোমার ভিডিওটা পাঠাবে, এর ফলে কী হবে, তোমার চ্যানেলটা আস্তে 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 গ্রো হবে, ঠিক আছে? আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই একটা দুটো ভিডিও আপলোড করার পর অলস হয়ে যায়, ঠিক আছে, আবার 4-5 দিন পরে পরে ভিডিওস আপলোড করে, তো সেটা করলে কিন্তু অনেক চ্যানেলে ক্ষতি হবে। তুমি রেগুলার থাকো, যদি 2 দিন পরে ভিডিও আপলোড করো তো 2 দিন পরে একটা রেগুলারিটি মেনটেন করো, আর আমি তো বলবো তুমি একটা চ্যালেঞ্জ নাও। ওকে, চ্যালেঞ্জ কমপ্লিট করার পর তুমি 2 দিনের রেস্ট দাও, কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করো, ঠিক আছে? এইটা করার ফলে কী হবে, তোমার নিজের প্রতি একটা আগ্রহ বাড়বে, আর চ্যালেঞ্জটা যখন তুমি কমপ্লিট করতে পারবে তখন তোমার নিজেরই খুব ভালো লাগবে। আর এই চ্যালেঞ্জটা নিলে সব থেকে বেশি তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের রিচ বাড়বে, যার কাছে তোমার ভিডিও পৌঁছায় না তার কাছে অবধি তোমার ভিডিও পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে আজকে থেকে তুমি একটা 3 ডেজ নাহলে 7 ডেজ চ্যালেঞ্জ নাও। ওকে, 3 নম্বর টিপসটা হলো ইম্প্রুভ ইয়োর সেলফ, তুমি প্রত্যেক দিন নিজেকে ইম্প্রুভ করো। মনে করো আজকে তুমি একটা ভিডিও আপলোড করছো, তাহলে নিজেকে তুমি টার্গেট দাও কি এর পরে যখন আমি নেক্সট ভিডিও আপলোড করবো সেটা যেন আজকের থেকে বেটার হয়। হ্যাঁ, স্টোরিতে যেন বেটার হয়, আমার স্ক্রিপ্ট যেন বেটার হয়, অ্যান্ড আমি যেন খুব ভালো করে ভিডিওর সামনে পারফর্ম করতে পারি, নিজেকে নিজে আরও কনফিডেন্ট হও, ঠিক আছে? ডে বাই ডে নিজেকে কনফিডেন্ট করে তোলো, এডিটিংগুলো খুব ভালো করে করো। তুমি যদি নিজেকে ইম্প্রুভ করতে পারো তাহলে তোমার ভিডিওসে সেটা বোঝা যাবে খুব ভালো করে। তাহলে আজকে থেকে নিজেকে ইম্প্রুভ করা শুরু করে দাও, আর নিজেকে ইম্প্রুভ করার সাথে সাথে তুমি দেখতে পারবে তোমার চ্যানেলটাও একদম ইনসেন স্পিডে গ্রো হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার 100% গ্যারান্টি। ওকে, 4 নম্বর টিপসটা হলো গিভ ইউর অডিয়েন্স এ টার্গেট। তুমি অনেক ইউটিউবারকেই দেখেছো তারা বলে ভিডিও লাইক টার্গেট রাখলাম মাত্র 10টা, এটা সে করে কেন, কারণ সে জানে 10টা লাইক তো হামেশাই হয়ে যাবে, একদিনও লাগবে না 10টা লাইক হয়ে যাবে, কিন্তু নতুন যে ভিউয়ার্সরা আসবে তারা যখন দেখবে যে ভিডিওতে 10টা লাইক বলেছে কিন্তু এখন তো 20টা লাইক হয়ে গেছে, তখন সে কীভাবে ভিডিওতে বিশাল দম যে 10টা লাইক বলেছে তাও ডবল লাইক হয়ে গেছে, তার এর ফলে কী করবে, সে আবার একটা লাইক দেবে, 21টা লাইক হয়ে গেলো, এভাবে লাইক বাড়তে 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 যত লাইক বাড়বে কমেন্ট বাড়বে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে? তো এভাবেই দেখবে সেই 10টা লাইকের ভিডিও একসময় 10,000 লাইক হয়ে গেছে, এবং এর ফলে কী হবে, তোমার চ্যানেলটা 100% গ্রো হবে, ঠিক আছে? যত লাইক আর কমেন্ট আসবে তোমার ভিডিওতে তত তোমার চ্যানেল গ্রো হবে, তত তোমার ভিডিওটা বেশি সাজেস্ট হবে লোকের কাছে, কারণ ইউটিউব বুঝবে যে ভিডিওটা ভালো, সবাই খুব পছন্দ করছে, এই জন্য তোমার ভিডিওটা বেশি পরিমাণে ছড়াবে, আর বেশি পরিমাণে ভিডিও ছড়ানো মানে কি তোমার চ্যানেলটা গ্রো হবে 100%। তাহলে তুমি আজকে থেকেই তোমার অডিয়েন্সদের একটা লাইকের টার্গেট দেওয়া শুরু করে দাও। ওকে, 5 নম্বর টিপসটা হলো মেক এ স্ক্রিপ্ট অর এ প্ল্যান। তোমার ভিডিওটা করার আগে অবশ্যই স্ক্রিপ্ট লিখে রাখা উচিত, বা তোমার যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে একটা প্ল্যান করে নাও। মনে করো তুমি কালকে শ্যুট করবে, তাহলে আজকেই তুমি মাথায় প্ল্যান করে নাও। এবার মনে করো তুমি রাস্তায় আছো বা বাজারে আছো, তোমার হঠাৎ করে মাথায় একটা কোনো বুদ্ধি আসলো বা কোনো একটা টপিক আসলো বা ভালো কোনো একটা পয়েন্ট তোমার মনে পড়লো যে এটা এটা তুমি তোমার ব্লগে করবে, তো সেটা তখনই মোবাইলে নোট ডাউন করে নাও। এই দেখো আমার এই শর্ট ক্লিপটা দেখো, আমি সেদিন বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে আমার একটা দারুণ টপিক মনে পড়েছে, আমি সাথে সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে নোট ডাউন করে রেখেছি। তো এটা করলে কী হবে, তুমি বেস্ট ভিডিও ক্রিয়েট করতে পারবে। আমাদের মাইন্ডখানে হচ্ছে এরকম, যখন আমরা ভিডিও বানাতে বসি তখন আমাদের বেস্ট জিনিস আমাদের মাথায় আসে না, কিন্তু নর্মাল টাইমে যখন আমরা কোথাও বাইরে আছি বা মাঠে আছি বা খেলা করছি বা বাজারে আছি তখন হঠাৎ করেই সেরকম ভালো ভালো পয়েন্টগুলো আমাদের মাথায় চলে আসে, তো সেগুলো তুমি তখনই মোবাইলে নোট ডাউন করে রাখো। এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো তোমার ভিডিওসে বিশাল পরিমাণে এফেক্ট ফেলবে, ঠিক আছে? আর তুমি এর রেজাল্টটা কী দেখবে, তোমার চ্যানেল গ্রো হবে, তোমার ভিডিওটা ভাইরাল হবে, তোমার চ্যানেল গ্রো হবে 100%, ঠিক আছে? এই টিপসগুলো তুমি অ্যাপ্লাই করো, তোমার চ্যানেল 100% গ্রো হবে হবে হবে, এটা হচ্ছে আমার প্রমিস।
ওকে, এবার বোনাস টিপসটা হলো ডোন্ট রিকোয়েস্ট ফর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। ঠিক আছে, আমি দেখেছি অনেক নতুন ক্রিয়েটাররা আছে যারা ভিডিও শুরু করতে পারে না, তার আগেই বলে লাইক করো সাবস্ক্রাইব করো। তো এটা করলে কি হবে, তোমার অডিয়েন্সটা প্রথমেই বোর হয়ে যাবে। তোমার ভিডিও শুরুতেই যদি তুমি এসব চালাও তাহলে সে তোমার ভিডিও দেখবে না 100%, সে সেখান থেকে লেফট হয়ে বেরিয়ে যাবে। তো আজকে থেকে এটা নিজেকে নিজে প্রমিস করো যে তোমার ভিডিওতে এইসব কিছু বলবেই না। হ্যাঁ, তুমি শেষে তুমি চাইলে বলতে পারো, কিন্তু ফার্স্টে তো তুমি এইসব কিছু বলবেই না, কারণ মানুষের জায়গায় ভালো লাগে সে যদি নাও বলে তাকে সে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সবই করবে। ঠিক আছে, তো এইসব তো তুমি শুরুতে বলোই না। তো এই 5টা টিপস অ্যান্ড শেষের বোনাস টিপসটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে 100% আমি তোমায় প্রমিস করছি তোমার চ্যানেল গ্রো হবেই হবে, এক মাসের মধ্যে তুমি পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে, সো ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রামে ফলো করো @TIYASHX। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তোমার জন্য পিস আউট।